Hello friends, welcome back to my channel Do Delicious Dine. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে, পোলাও এর রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটি। এখানে একটা ফ্রাইং প্যানে আমি প্রথমে 1 টেবিলস্পুন মতন অয়েল আর 1 টেবিলস্পুন মতন ঘি নিয়ে নিয়েছি। তারপরে এখানে দুটো বে লিভস, তেজপাতা দিয়ে দিলাম, আর তারপর দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে এটা এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে এটাকে একটু ভাজবো 2 মিনিট মতন মিডিয়াম হিটে। এটা কিন্তু বাসমতি চালেও করা যাবে যাদের কাছে গোবিন্দভোগ চাল নেই। আর তারপর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটা ছোট একটা পাপড়ি জাভেত্রী দিয়ে দিলাম, আর এটা মিল্ক, কোকোনাট মিল্ক দিলাম, আর হাফ কাপ মতন জল, স্বাদ মতন নুন চিনি দিয়ে দেব। আর আমি কোকোনাট মিল্ক যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ম্যাগির কোকোনাট মিল্ক। এখানে একটুখানি হ্যান্ডফুল অফ কিশমিশ দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে 5 মিনিট মতন। 5 মিনিট পরে যখন দেখবো যে এখানে দেখুন একটা কেমন ফুটো ফুটো মতন হয়ে গেছে চালের ওপরে, তখন এটাকে একটুখানি নেড়ে ছেড়ে আবার একদম লো আঁচে এটাকে ঢেকে রাখতে হবে 12 মিনিটের জন্য। এইভাবে আপনারাও কিন্তু পোলাও রান্না করলে জিনিসটা ঝরঝরে হবে, পোলাওটা যেই মেথডটা আমি বললাম। আর এটা হয়ে গেছে, এখন একদমই ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। এবার আমি এটাকে সার্ভ করে দেব আর ওপর থেকে ভাজা কাজু বাদাম একটুখানি ছড়িয়ে দেব। আমার এই চ্যানেলে পোলাওয়ের আরও অনেক ধরনের রেসিপি রয়েছে যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তাহলে আজকের মতন এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।